قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله. সমাজ মানুষদেরকে মূলত এটা নিয়ে আমরা দেখি যে সবচেয়ে বেশি হইচই করা হয় থাকে। এরপরে যে বিষয়টি এখানে আমরা দৃষ্টি আকর্ষণ করব সেটি হচ্ছে অনেককে দেখা যায়, অবশ্যই এই বিষয়ে প্রায় সমস্ত ওলামায়ে কেরামই তাদের কিতাবগুলোর মধ্যে মানে উল্লেখ করেছেন যে এটা যে ভিত্তি নেই এবং এটা যে কিভাবে প্রবেশ করেছে মুসলমানদের মাঝে এই বিষয়টি উল্লেখ করেছেন। জি, তিনি বলেন ওয়াকাদ আবানা তাতুশিয়ু বিদায়াত ওয়াদিহা। ইমাম তাতুশি রাহমাতুল্লাহ আলাই এই কাজটা মানে এই যে ইবাদতটা এই বিদআতটা ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করেছে এর শুরুটা কিভাবে হয়েছে এই বিষয়ে তিনি তার কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন। তিনি বলেন ফাকাল, তিনি বলেন ওয়া আখবারানি আবু মুহাম্মদ আল মাকদিসি, আবু মুহাম্মদ মাকদিসি আমাকে বর্ণনা করেছেন। আবু মুহাম্মদ মাকদিসি হচ্ছে তিনি হলেন ইবনে কুদাম আল মাকদিসি রহমতুল্লাহ আলাইহি, যিনি হাম্বুলি মাযহাবের ইমামদের মধ্যে একজন ছিলেন। তিনি বলেন ফাল আলাম ইয়াকুন ইনদানা বিবাইতিল মাকদিস কাত্তু সালাতুর রাগাইব লিহাযিহি আল্লাতি তুসাল্লা ফি রজব ওয়া শাবান, যে আমাদের এই বাইতুল মাকদিসে সালাতুর রাগাইব নামে যে সালাত এখন বর্তমান বিদআতি কাজ করা হয় থাকে এই কাজটি রজব মাস এবং শাবান মাসে যেটি আদায় করা হয় থাকে এর কোনো অস্তিত্ব কখনো ছিল না। ও আকবর মাহাদাসাত ইনদানা, সর্বপ্রথম এটি আবিষ্কার হয়, সর্বপ্রথম আমাদের মধ্যে এটি নূতন করে শুরু হয় ইনদানা ফি সানাত ইসলামানি ওয়া আরবাঈনা ওয়া আরবাঈমিয়া, 448 হিজরি সনে, কত বললাম 448 হিজরি সনে। কাদিমা আলাইনা ফি বাইতুল মাকদিস রাজুলুন মিন নাবলিস, এমন নাবলিস থেকে এক ব্যক্তি আমাদের কাছে বাইতুল মাকদিসে আসলো। নাবলিসটা হচ্ছে মানে আরো পশ্চিম দিক থেকে লিবিয়ার কাছ দিক থেকে এক ব্যক্তি, তিনি যখন আমাদের এই বাইতুল মাকদিসে আসলেন ইউরাফু বি ইবনে আবিল হামরা, এর নাম ছিল ইবনে আবিল হামরা, ওয়া কানা হাসান আত-তিলাওয়া, তার তিলাওয়াত ছিল খুব সুন্দর। ফাকামা ফাসাল্লা ফিল মসজিদিল আকসা, মসজিদে আকসায় সে দাঁড়ালো নামাজ পড়ার জন্য। লাইলাতান নিসফ মিন শাবান, শাবান মাসের মধ্য রজনী অর্থাৎ 15 তারিখ রাতে কিরাত খুব সুন্দর। যখন সে লোকদেরকে নিয়ে নফল নামাজ আদায় করা শুরু করলো, ইলা আন কাল ওয়া আম্মা সালাতু রজব, তারপর ইমাম ইবনে রজব রাহমাতুল্লাহ আলাই আতা তুশি রাহমাতুল্লাহ আলাই বলেন ওয়া আম্মা সালাতু রজব ফালাম তাহদুস ইনদানা ফি বাইতিল মাকদিস ইল্লা বাদা সানাতি 48, প্রায় মানে 480 হিজরি পরে বাইতুল মুকাদ্দাসে সর্বপ্রথম এটা চালু হয় শুরু হয়। ওমা কুন্না রাইনাহা ওয়ালা সামিনাহা বিহা ক্বাবলা যালিকা, এর আগে আমরা দেখিও নাই, এর আগে কোনো শুনিও নাই। একজন মুহাদ্দিস, এমন আপনারা জানেন ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ হাম্বলি মাযহাবের সবচেয়ে বড় ইমামদের মধ্যে একজন ছিলেন, তিনি বলতেছেন আমরা শুধু শুনি নাই মানে তার দেখিও নাই শুনিও নাই, দুইটাই তিনি বলতেছেন। এরপর বলতেছেন ওয়াকাদ জাযামা বিওয়াজিহি হাদিসিহা, এর হাদিস যে মওযু মিথ্যা জালিয়াতি করা হয়েছে এই বিষয়ে স্পষ্ট করে উল্লেখ করেছেন ইবনুল জাওজি ফিল মওযুআত, মওযুআতের মধ্যে ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াল হাফেজ আবুল খাত্তাব, হাফেজ আবুল খাত্তাব কাতুকাল ওয়াজানি রাহমাতুল্লাহ আলাইহি ওয়া আবু শামা, আবু শামা তার কিতাবের মধ্যে কামা জাযামা বি বিদআতিহা, এবং এর কাজটি যে বিদআত এই বিষয়ে সরাসরি উল্লেখ করেছেন ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া ইবনুল রাজব রাহমাতুল্লাহ আলাইহি ওয়া যাকারা যালিকা আন আবি ইসমাইল আল আনসারী, আবু ইসমাইল আনসারী থেকে ওয়া আবু বকর সামানি থেকে আবুল ফদল ইবনে নাসির থেকে এরা সবাই উল্লেখ করেছেন। অর্থাৎ সালফে সালেহীনের প্রসিদ্ধ যত ওলামায়ে কেরাম ছিল এদের সকলের বক্তব্যের ক্ষেত্রে স্পষ্ট। সুতরাং এটা বোঝা যাচ্ছে যে পরবর্তী সময় মূলত বেদাহাতিক তৎপরতার মাধ্যমে এটা আমাদের মধ্যে ব্যাপকভাবে প্রসারতা লাভ করেছে।